প্রায় সব নারী তার প্রিয়তমর কাছে নিজেকে সমর্পণ করতে চায়। সে চায় মনের মানুষটা তার সুখ দুঃখের অংশীদার হোক। প্রায় সব নারী তার প্রিয়তমকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারে। পুরুষ কিন্তু বহুগামী, তবে ব্যতিক্রমী হয় বৈকি কিছু লোক। নারীরা চায় তার মনের মানুষ চিরকাল শুধু তারই হয়ে থাকবে, তার চোখের দিকে তাকিয়েই বলবে তুমি হলে শ্রেষ্ঠ সুন্দরী। কিছু পুরুষ আবার নারীকে শুধুমাত্র ভোগ্যপূর্ণ মনে করে। নারী চাইলে কি না পারে, অবহেলা সয়ে সয়ে সে প্রবল পরাক্রমী। নারী চাইলে একজন পুরুষের জীবনকে সবুজ সতেজ করতে পারে। নারী যদি চায় পুরুষের জীবনকে লহমাই করতে পারে ছারখার। নারী সন্তান ধারণ করতে পারে, পুরুষকে দিতে পারে পূর্ণতা। নারী কখনো মা, কখনো জায়া, কখনো ভগিনী। নারীর এত অবদান, তবু নারীর কপালে কলঙ্কের দাগ। নারীরা আজও লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এই সমাজে। সেই আদি যুগ থেকে নারীরা প্রমাণ করেছে তাদের অস্তিত্ব। পুরুষ মানবে কেন, কিছু বিধিনিষেধ থাকবেই নানা কাজে।